আজ হচ্ছে 9 জুলাই, 10ই জুলাই ঝাড়গ্রামে আমার ম্যারাথন আছে, হাফ ম্যারাথন 21 কিলোমিটার। তাই আমি আর রিজু মিলে ঝাড়গ্রাম যাচ্ছি। আজকে রাত্রে সেখানে হোটেলে থাকবো, সকালবেলা ম্যারাথন আছে। তো আমরা সাঁতরাগাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ধরেছি, তো সেখান থেকে খড়গপুরে নামবো, খড়গপুরে নেমে আবার বাস ধরবো। কিন্তু খড়গপুরে নেমে দেখি স্টেশনে ইস্পাত এক্সপ্রেস আসছে, তাই ইস্পাত এক্সপ্রেসে আবার টিকিট কাটলাম। তো ইস্পাত এক্সপ্রেসে উঠে পড়লাম। তো ইস্পাত এক্সপ্রেসে থেকে যেতে সময় লাগে মাত্র 20 মিনিট ঝাড়গ্রাম। তো এটা হচ্ছে খড়গপুর স্টেশন, এখান থেকে নেবে 120 কেজি সাথে আমি হাঁটছি। এটা হচ্ছে ঝাড়গ্রাম স্টেশন। তো ঝাড়গ্রামে রাত্রে একটা হোটেলে ছিলাম, প্রচুর মশা খেয়েছে। সকালবেলা ভোর 3:30টার সময় উঠেছি, এই যে অন্ধকার রাস্তা, আমি আর রিজু হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় আধ ঘন্টা মতো হাঁটতে হবে, 2 কিলোমিটার। রাত্রে বৃষ্টি হয়েছে, ঘুম হয়নি সারা রাত, মশা প্রচুর খেয়েছে। তো রিজু আর আমি প্রায় হাতিকে নিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম। তারপর সেখান থেকে আবার যে ঝাড়গ্রাম থেকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে লোধাশুলি জঙ্গল। তো ওখান থেকে জঙ্গলে যেতে প্রায় লাগবে 1:45 মিনিট মতো। তো বাসে যখন যাচ্ছিলাম, প্রায় বাসে 40-50 জন ছিল। তো বাস যেতে যেতে হঠাৎ দেখলাম রাস্তায় বাস দাঁড়িয়ে গেল, কি না রাস্তায় হাতি। তো রাস্তায় হাতি চলে এসছে, হাতিগুলো কোনো কাজ নেই, বেকার বেকার শুধু রাস্তায় দাঁড়িয়ে, শুধু ওই বাঁশ পাতা খাচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। তো হাতি সবাই, আমি হাতি দেখলাম, রিজু হাতি দেখল না। রিজু বলছে আমার চেহারা তো হাতির মতো, আমি আর হাতি কি দেখবো। এই যে কত হাতি, হাতির ছবি তুলে ডোডোকে পাঠালাম। এই যে হাতি, এই যে হাতি, এই যে হাতি, হাতি দেখ, এই যে হাতি, হাতির ছবি তুলে সবাইকে পাঠালাম। হাতির পেছনে কুত্তা মাঝে মাঝে ছুটছে। তো হাতি মোটামুটি আধ ঘন্টা মতো ছিল, বেশি কথা বলি হয়তো আমি, হাতি প্রায় আধ ঘন্টা মতো ছিল। তারপরে হাতি আধ ঘন্টা মতো থাকার পর হাতি রাস্তা থেকে একটু সরতে, তারপরে আবার বাসে উঠে পড়লাম। তো যেখানটা ম্যারাথন হবে সেখানে গেলাম। ম্যারাথন হলো হচ্ছে লোধাশুলি ফরেস্ট অফিস, সেখান থেকে স্টার্ট হলো ফরেস্ট অফিসের কাছে। তো লোধাশুলি যেতে আরও লেট হয়ে গেলো আধ ঘন্টা। তো রাস্তায় মেন রাস্তায় বাচ্চা বাচ্চা হাতিকে দাঁড়িয়েছিল, বড় হাতি জঙ্গলের ভেতরে চলে, বড় হাতি জঙ্গলের ভেতরে, এই সব ছোট কথা বলতে না বলছি। তো বড় হাতি জঙ্গলের ভেতরে, ছোট হাতি রাস্তায় ঘুরছে। তারপরে হাতি দেখতে যেতে হেভি মজা লাগলো। টিং টং টিং টং টিং টং টিং টং। তারপরে কোথায় রে, কোথায় রে, কোথায় রে, ও এই যে বড় হাতি, যতটা আছে বাঁশ পাতা খাচ্ছে, মাগুলো বেকার বেকার কিছু কাজ, রাস্তাও ছাড়ছে না, বাঁশ পাতা শুধু খাচ্ছে। এই প্রথম ডাইরেক্ট হাতি দেখলাম, হাতির পাল দেখলাম একসঙ্গে, কোনোদিন দেখিনি। এটা হচ্ছে ওই লোধাশুলি জঙ্গলে। তারপরে আমরা চলে গেলাম লোধাশুলি জঙ্গলে, যেখানটায় ম্যারাথন শুরু হয়েছিল। এটা সেই রাস্তার ছবি এখনো, কারণ হাতি প্রায় 15-20 মিনিট দাঁড়িয়েছিল। Oh!
হাতিগুলোর সঙ্গে কুত্তা একটু ঝগড়া করছে। এরপরে যেখানটা ম্যারাথন হচ্ছিল সেখানে চলে গেলাম। এই যে এটা হচ্ছে যেখানটা ম্যারাথন আমাদের স্টার্ট হয়েছিল, সেটা হচ্ছে লতাশুলি জঙ্গল ফরেস্ট অফিসে আমাদের ম্যারাথন স্টার্ট হয়েছিল। তো ম্যারাথন স্টার্টে ম্যাক্সিমাম ম্যারাথনটা হয়েছিল জঙ্গলের ভেতরে। এই যে আমাদের রিজু, তার ভালো লাগছে না এখানটা। আচ্ছা, এই যে এটা জঙ্গলের ভেতরে পুরো রান, চারদিকে জঙ্গল। 2011 সালে তো এখানে ভয় ছিল খুব, এখানে খুব মাওবাদী ছিল এই সব রাস্তা। এখন আর মাওবাদী ভয় নেই। তারপরে এই যে পুরো জঙ্গল, তো জঙ্গলে যেতে যেতে অনেক তাল গাছ দেখতে পেলাম, আম গাছ দেখতে পেলাম, গাছের তাল পড়ে আছে। তো তালটা কাছে হলে নিয়ে চলে আসতাম, দু একটা তাল পড়েছিল। এই যে ছুটতে ছুটতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো ম্যারাথন বেশি পার্টিসিপেট করেনি, 21 কিলোমিটারে 20-25 জন পার্টিসিপেট করেছিল। এটা হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশন। আমাদের এস অফিসার মিস্টার দুলাল বসা।